স্টুডেন্টস বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই আমি ইকোলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম নোটসের খাতা থেকে তো আগের দিন আমি আলোচনা করেছি ইকোলজি কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে ইকোলজির ডিফারেন্ট ব্রাঞ্চ তো আজকে আমরা আলোচনা করব ইকোলজিক্যাল হায়ার দেখো যখনই কোনো হায়ার আর্কি আমরা পড়ব এক্ষেত্রে দুই ধরনের হায়ার আর্কি তোমরা দেখতে পাচ্ছ তো একটি হায়ার হলো ইন্ডিভিজুয়াল লেভেলে এবং আরেকটি একটি হায়ার হচ্ছে ইকোলজিক্যাল লেভেলে অর্থাৎ কোনো একটা ইন্ডিভিজুয়াল বা কোনো জীব কে যখন আমরা কোনো অর্গানিজমকে যখন আমরা পরপর আমরা দেখবো তখন তার কী কী পার্টস পাবো প্রথমেই একটা অর্গানিজম আছে এবং সেই অর্গানিজম প্রধানত বিভিন্ন অর্গান বা অঙ্গ দিয়ে গঠিত হয় আবার ডিফারেন্ট অর্গান প্রধানত টিস্যু দিয়ে গঠিত হয় তারপরে ধরে যাক কোনো স্টোম্যাক আছে তো স্টোম্যাকের মধ্যে প্রধানত ডিফারেন্ট টাইপের টিস্যু থাকে আবার তোমরা জানো যে টিস্যু প্রধানত সেল দিয়ে তৈরি হয় আবার সেল প্রধানত জিন্স দিয়ে তৈরি হয় তাহলে এই যে হায়ার কি এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলের হায়ার আর জিন্স থাকবে সেলস থাকবে টিস্যু থাকবে অর্গ্যান থাকবে এবং অর্গানিজম থাকবে জিন হচ্ছে অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল লেভেলের একদম লোয়ার হার আর কি অর্গানিজম হলো হায়ার হায়ার কিন্তু ইকোলজিক্যাল হায়ার তাহলে কি হবে ইকোলজিক্যাল হায়ার যে লোয়ার লেভেল থাকবে সেটাই হচ্ছে অর্গানিজম এবং তারপরে ডিফারেন্ট অর্গানিজম প্রধানত স্পিসিস তৈরি করবে এবং স্পিসিস পপুলেশন তৈরি করবে পপুলেশন থেকে কমিউনিটি এবং কমিউনিটি থেকেই ইকোসিস্টেম তৈরি হবে তাহলে এটাই হচ্ছে ইকোলজিক্যাল লেভেল অফ হায়ার অর্থাৎ অর্গানিজম স্পিসিস পপুলেশান কমিউনিটি এবং ইকোসিস্টেম তাহলে এই যে হায়ার আছে ইকোলজিক্যাল হায়ার কি প্রকৃতপক্ষে ইকোলজিক্যাল হায়ার আমরা কাকে বলবো লিভিং অর্গানিজম ক্যান বি স্টাডিড ইন ডিফারেন্ট লেভেল অফ অর্গানাইজেশান অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জীবকে আমরা যখন স্টাডি করবো তখন ডিফারেন্ট লেভেলে তাকে আমরা স্টাডি করবো যেমন কোনো পার্টিকুলার অর্গানিজমকে সেল আমরা তা স্টাডি করতে পারি টিস্যু স্টাডি করতে পারি অর্গ্যান স্টাডি করতে পারি অর্গ্যান সিস্টেম স্টাডি করতে পারি এবং অর্গ্যান সিস্টেম মিলেই কিন্তু একটি অর্গানিজম তৈরি হয় বাট ইকোলজিস্ট নর্মালি স্টাডি ইকোলজি ইন থ্রি ইম্পর্টেন্ট লেভেল প্রধানত ইকোলজিস্টরা ইকোলজিকে স্টাডি করেন তিনটে ইম্পর্টেন্ট লেভেলে একটি পপুলেশন একটা কমিউনিটি এবং আরও একটা ইকোসিস্টেম এক্ষেত্রে ইকোসিস্টেম প্রধানত দুটো কম্পোনেন্ট থাকবে একটা বায়োটিক কম্পোনেন্ট এবং আরও একটি হলো অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট এবং পপুলেশন মানে কোনো পার্টিকুলার স্পিসিসের কিছু ইন্ডিভিজুয়াল যখন একটা সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে তখন তাকে আমরা বলব পপুলেশন আবার কোনো পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন ডিফারেন্ট স্পিসিসের যখন পপুলেশন অ্যাকুমুলেটেড হয় তো তখনই তাকে আমরা বলব কমিউনিটি সুতরাং এই জায়গাতে আমরা দুই ধরনের হায়ারার্কি দেখলাম একটা ইন্ডিভিজুয়াল লেভেলের হায়ারার্কি এবং আরও একটি ইকোলজিক্যাল লেভেলের হায়ারার্কি এরপরে আমরা এই হায়ার আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অর্গানিজম অর স্পিসিস লেভেলের হায়ারার্কি দেখো বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি তাহলে স্পিসিস হচ্ছে ইকোলজির একদম বেসিক ইউনিট এবং অ্যাট দ্য লেভেল অফ অর্গানিজম উই স্টাডি ফর্ম ফিজিওলজি বিহেভিয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য অ্যাডাপ্টেশন ইন রিলেশান টু এনভায়রনমেন্ট অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অর্গানিজম কে যখন আমরা স্টাডি করি প্রকৃতপক্ষে তার ফিজিওলজি তার বিহেভিয়ার তার ডিস্ট্রিবিউশন মানে কেমন জিওগ্রাফিক্যাল এরিয়াতে সে থাকে এবং পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে সে নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করছে তো এগুলোকেই প্রধানত আমরা জেনারেলি স্টাডি করি ইকোলজিতে এবং এবং এই জায়গাতে দেখো সিমিলার অর্গানিজম হু প্রডিউস ফার্টাইল অফস্প্রিং আর কল দ্য স্পিসিস তাহলে স্পিসিস আমরা কাকে বলবো একই রকমের জীব যারা প্রধানত ফার্টাইল অফস্প্রিং তৈরি করে মানে নিজেদের মধ্যে রিপ্রোডাকশান করে যখন তারা ইন্ডিভিজুয়াল তৈরি করে ফার্টাইল অফস্প্রিং তৈরি করে তো তাকেই আমরা বলবো স্পিসিস ধরো দেখ দুটো অর্গানিজম আছে তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশান করছে কিন্তু যদি ফার্টাইল অফস্প্রিং তৈরি না করে তাহলে কিন্তু তারা স্পিসিস নয় যেমন অনেক সময় লায়ন এবং টাইগার নিজেদের মধ্যে রিপ্রোডাকশান করে তার ফলে লাইগন অথবা টাইগন তারা তৈরি করে কিন্তু সেই লাইগন অথবা টাইগন কিন্তু ইনফার্টাইল তার মানে লায়ন একটা আলাদা স্পিসিস এবং টাইগার একটি আলাদা স্পিসিস এবং স্পিসিস কনসিডার্ড এস দ্য বেসিক ইউনিট অফ ট্যাক্সোনমি অর ইকোলজি অর্থাৎ এই যে স্পিসিস আমরা দেখলাম তো এই স্পিসিস কিন্তু ট্যাক্সনোমি বা ইকোলজির একদম বেসিক ইউনিট এবং দে আর ডিফারেন্ট কনসেপ্ট অফ দ্য স্পিসিস স্পিসিসের ডিফারেন্ট কনসেপ্ট আছে যেমন মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট জেনেটিক্যাল স্পিসিস কনসেপ্ট বায়োলজিক্যাল সিবলিং স্পিসিস কনসেপ্ট সো দে আর পেসেন্ট ডিফারেন্ট কনসেপ্ট অফ স্পিসিস ইন ইকোলজি অ্যান্ড এনভায়রমেন্ট দ্য বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট গিভেন বাই আরনেস্ট মেয়র ইজ ওয়াইডলি ইউজড তো বায়োলজিক্যাল প্রজাতির ধারণা প্রথম দিয়েছিলেন যে সায়েন্টিস্ট তো তিনি হলেন আরনেস্ট মেয়র তিনি বলছেন যে স্পিসিস হচ্ছে একদল জীব যারা রিপ্রোডাকটিভলি আইসোলেটেড ফ্রম অ্যানাদার সাজ গ্রুপ তো তাকেই আমরা জেনারেলি স্পিসিস বলবো অথবা স্পিসিসকে বলা হয় ইকোলজিক্যাল কমিউনিটি তার মানে স্পিসিসের অন্তর্গত ইন্ডিভিজুয়ালগুলো প্রধানত একই ইকোলজিক্যাল নিচ তারা ইউজ করে এবং স্পিসিসকে বলা হয় জেনেটিক্যাল কমিউনিটি এর কারণটাই হচ্ছে এটা যে কোনো স্পিসিসের ইন্ডিভিজুয়ালগুলো প্রধানত একই জিন বুলকে তারা শেয়ার করে তো এই যে কনসেপ্ট এই যে আইডিয়া তো একেই আমরা বলবো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট অ্যাকর্ডিং টু মেয়ার হোয়েন টু ইন্ডিভিজুয়াল ক্যান অ্যান্ড ফর্ম দা ফার্টাইল অফ দে বিলং টু দ্য সেম স্পিসিস লেভেল অফ হায়ারের কি আমরা দেখবো তো সেটা হলো পপুলেশান লেভেল তো পপুলেশন কাকে বলে দেখো স্পিসিস তাহলে কাকে বলে স্পিসিস প্রধানত একই রকমের ইন্ডিভিজুয়াল দিয়ে তৈরি হবে এবং যারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে ফার্টাইল অফস্প্রিং তৈরি করবে এক্ষেত্রে দেখো তাহলে রেড কালারে আমি ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল দিয়েছে তাহলে অল দ্য পপুলেশন অফ দ্য সেম কাইন্ড অফ অর্গানিজম তো তারাই প্রধানত স্পিসিস তার মানে একটা স্পিসিসে কিন্তু অনেকগুলো পপুলেশন থাকে এই ক্ষেত্রে দেখো ডিফারেন্ট পপুলেশান দেখতে পাচ্ছ তাহলে এই যে ইন্ডিভিজুয়াল যারা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে এরাই প্রথমত স্পিসিস এবং এই ইন্ডিভিজুয়ালগুলোকে আমরা যদি বেরিয়ার তৈরি করে দিই অর্থাৎ কিছু ইন্ডিভিজুয়াল এই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে আছে কিছু ইন্ডিভিজুয়াল এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে আছে কিছু ইন্ডিভিজুয়াল এই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে আছে তো এরাই কিন্তু প্রকৃতপক্ষে পপুলেশন তৈরি করে তাহলে দেখো গ্রুপ অফ অর্গানিজম অফ ওয়ান স্পিসিস মানে একটা প্রজাতির কিছু জীব অকুপাইড ইন এ গিভেন এরিয়া ইন এ গিভেন টাইম একটা নির্দিষ্ট সময়ে কোনো পার্টিকুলার স্পিসিসের কিছু ইন্ডিভিজুয়াল যখন একটা গ্রুপ তৈরি করে তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন ইউজুয়ালি আইসোলেটেড টু সাম ডিগ্রি ফ্রম আদার সিমিলার গ্রুপ প্রধানত এরা প্রধানত আইসোলেটেড থাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া দিয়ে প্রধানত এরা আইসোলেটেড থাকে এবং বিজ্ঞানী ডারউইনের মতে ইউনিট অফ ইভলিউশন যেটা স্পিসিস ছিল কিন্তু নিও ডারউইনিয়ান কনসেপ্ট এটাই বলা হচ্ছে যে ইউনিট অফ ইভলিউশন হল পপুলেশন অর্থাৎ পপুলেশনের মধ্যে কিছু জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় এবং তার ফলে একটা পপুলেশন থেকে কিন্তু একটা স্পিসিস তৈরি হয় ফ্রগ রানা টাইজেরিনা ফাউন্ড অল ওভার ওয়ার্ল্ড ইন ভেরিয়াস লোকালিটি আর মেম্বারস অব দ্য সেম স্পিসিস অর্থাৎ রানা টাইজেরিনা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সুতরাং ধরে রাখো এই যে রেড কালারের যেগুলো দেখাচ্ছে এই সমস্ত ইন্ডিভিজুয়াল এরা সবাই কিন্তু রানা টাইজেরিনা এটা একটা ফ্রগ এটা একটা ফ্রগ এটা একটা ফ্রগ কিন্তু তারা একই স্পিসিস তৈরি করে রাইট তো পৃথিবীর যে জায়গাতেই রানা টাইজেরিনা থাকুক না কেন তারা কিন্তু একই স্পিসিসের অন্তর্গত কিন্তু এই স্পিসিসের কিছু ইন্ডিভিজুয়াল যদি একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে তখন তারা কিন্তু পপুলেশান তৈরি করে এরপরে কিছু কিছু টার্ম আমরা দেখব দেখো প্রথম যে টার্ম দেখবো তো সেটাই হচ্ছে ইকো ইকোটাইপ কাকাবলায় ডিফারেন্ট পপুলেশন অব দ্য লোকাল পপুলেশন অর্থাৎ একই প্রজাতির যে ডিফারেন্ট যে পপুলেশন থাকে তো তাকেই আমরা বলবো লোকাল পপুলেশন এবং মেম্বারস অফ এ লোকাল পপুলেশন মে বি জেনেটিক্যালি অ্যাডাপ্টেড টু দেয়ার স্পেসিফিক এনভায়রনমেন্ট এবং এই যে লোকাল পপুলেশান তাহলে কি একটা স্পিসিসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রধানত লোকাল পপুলেশান তৈরি করে এবং এক্ষেত্রে মেম্বারস বলতে আমরা এটাই বুঝছি যে কোনো পপুলেশনে প্রধানত অনেকগুলি ইন্ডিভিজুয়াল বা জীব থাকতে পারে এবং সেই সমস্ত জীবগুলো কি হয় জেনেটিক্যালি তারা সুনির্দিষ্ট পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেয় এটাই হচ্ছে আসল সত্যি রাইট তাহলে মেম্বার্স অফ এ লোকাল পপুলেশান মে বি জেনেটিক্যালি অ্যাডাপ্টেড টু দেয়ার স্পেসিফিক এনভায়রনমেন্ট কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের কিছু পপুলেশান আছে এবং সেই পপুলেশানের মধ্যে কোনো একটা পপুলেশান হয়তো জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্রম দ্য আদার পপুলেশান তাহলে এরা কিন্তু একই স্পিসিসের অন্তর্গত ভালো করে দেখো এক্ষেত্রে আমি তিনটে ব্ল্যাক কালারের পপুলেশান লিখেছি এবং একটা রেড কালারের পপুলেশান লিখেছি এরা কিন্তু একই স্পিসিসের অন্তর্গত মানে এই রেড কালারের পপুলেশান ব্ল্যাকের সঙ্গে রিপ্রোডাকশান করে ফাটাইল অফস্প্রিং তৈরি করবে কিন্তু এই রেড কালারের যে পপুলেশান আছে এরা জেনেটিক্যালি কিছুটা ডিফারেন্ট হয়ে গেল অন্যান্য পপুলেশানের থেকে যখন অন্যান্য পপুলেশান থেকে ডিফারেন্ট কোন পপুলেশন তৈরি হয় তো তখনই তাকে আমরা বলবো ইকো যেমন আমরা ইকোটাইপের এক্সাম্পল একটু নিই তাহলে টোটাল বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখবো যে ইকোটাইপ এবং ইক্যাডের মধ্যে কি পার্থক্য দেখো ইন্ডিভিজুয়ালস অফ দ্য জেলিফিশ অরেলিয়া অরিটা রাইট তাহলে অরেলিয়া অরিটা হচ্ছে একটা স্পিসিস এবং তার ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল থাকে এবং দেখো এর কিন্তু দুটো পপুলেশান আছে একটা হচ্ছে নর্দার্ন পপুলেশন এবং একটা সাউদার্ন পপুলেশান তো নর্দার্ন পপুলেশান কি করবে সুইম অ্যাক্টিভলি অ্যাট দ্য লো টেম্পারেচার যখন টেম্পারেচার লো থাকে সমুদ্রে তো তখন তারা অ্যাক্টিভলি তারা সুইম করে অর্থাৎ তারা সুইমার তখন তারা কিন্তু সাঁতার কাটে তারা অ্যাক্টিভ থাকে কিন্তু সাউদার্ন যে পপুলেশান আছে কমপ্লিটলি ইনিভিটেড দেয়ার সুইমিং যখন টেম্পারেচার যখন লো থাকে তখন কিন্তু সাউদার্ন পপুলেশানের অরেলিয়া অরিটা কিন্তু সুইমিং করে না তার মানে নর্দার্ন পপুলেশান এবং সাউদার্ন পপুলেশান যদিও দে আর বিলঙ্গিং টু দ্য সেম স্পিসিস কিন্তু এরা কিন্তু ইকো টাইপ কারণ জেনেটিকাল তাদের চেঞ্জেস হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে তারা কিন্তু দুটো ডিফারেন্ট পপুলেশান যদিও এরা একই স্পিসিসের অন্তর্গত নর্দার্ন পপুলেশানের অরেলিয়া অরেটা কিন্তু সাউদার্ন পপুলেশানের অরেলিয়া অরেটার সঙ্গে রিপ্রোডাকশান করে কিন্তু ফার্টাইল অফস্প্রিং তৈরি করবে কিন্তু যেহেতু তাদের মধ্যে জিনের যেহেতু চেঞ্জেস হয়ে যাচ্ছে তাহলে একটি অপরটার কিন্তু টাইপ হিসাবে কাজ করছে রাইট সো ক্যান গেট অ্যাডভান্টেজ ডিউ টু দ্য নিউ ভ্যারিয়েশান তো এই যে পপুলেশানের মধ্যে যে বিভিন্ন রকমের যে ভ্যারিয়েশান তৈরি হচ্ছে এই ভ্যারিয়েশান এই কারণের জন্যই হচ্ছে কারণ ডিফারেন্ট পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য প্রধানত তাদের অ্যাডাপ্টেশনের জন্য এই ভ্যারিয়েশান আমরা দেখতে পাই অর্থাৎ ইকো টাইপ আমরা দেখলাম এবার আমরা দেখবো যে ইক্যাড দেখো ই ক্যাড কাকে বলছে যে প্ল্যান্ট স্পিসিস পপুলেশান অলদো বিলং টু দ্য সেম জেনেটিক স্টক বাট ডিফার মার্কলি ইন দ্য ভেজিটেটিভ ক্যারেক্টার্স তাহলে কোনো প্ল্যান্ট স্পিসিসের কিছু পপুলেশান আছে যদিও তারা একই তাদের জেনোটাইপ যেহেতু একই কিন্তু তবুও তাদের কিছু ভেজিটেটিভ মানে অঙ্গজ দেহের কিছু গঠনগত পরিবর্তন হয় এক্ষেত্রে তাদের শেপ সাইজ অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য লিভ স্টেমস এগুলো প্রধানত পরিবর্তিত হয় এই যে ভ্যারিয়েশান দিস ভ্যারিয়েশান ইজ ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো এই যে পপুলেশানের মধ্যে যে ভ্যারিয়েশান দেখতে পাচ্ছি এনভারনমেন্টাল ফ্যাক্টরের জন্য তো এই পপুলেশানগুলোকেই আমরা ইক্যাড বলবো ইট ইজ টেম্পোরারি অ্যান্ড দ্য রিভার্সেবল তাহলে ইকোটাইপ কিন্তু টেম্পোরারি নয় কিন্তু ইক্যাড যেটা আছে সেটা হচ্ছে সেগুলো কিন্তু টেম্পোরারি হয় তার মানে কি ডিফারেন্ট ভৌগোলিক পরিবেশে থাকার জন্য কোনো পপুলেশান কোনো প্ল্যান্ট পপুলেশানের ইন্ডিভিজুয়াল শর্ট হতে পারে আবার কোনো প্ল্যান্ট পপুলেশানের ইন্ডিভিজুয়াল প্রধানত লং হতে পারে তো এটা কিন্তু কোনো জেনেটিক্যাল চেঞ্জেস নয় এবং সেই কারণের জন্যই এদেরকে আমরা ইক্যাড বলবো এই দুটো ডিফারেন্ট পপুলেশানকে তাহলে যদি কোনোভাবে এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে শর্ট প্ল্যান্ট আবার লং প্ল্যান্টে পরিণত হতে পারে আবার লং প্ল্যান্ট শর্ট প্ল্যান্টে পরিণত হতে পারে তো কোনো পপুলেশানের মধ্যে যখন এই রকম টাইপের আমরা পরিবর্তন আমরা দেখব তো তখনই তাকে আমরা বলবো ই তাহলে দুই ধরনের কোন স্পিসিসে প্রধানত ইকোলজিক্যালি প্রধানত দুই ধরনের পপুলেশান আমরা দেখতে পাই একটা ইকোটাইপ এবং তার সঙ্গে সঙ্গে আর এক রকমের পপুলেশান দেখলাম তো সেটা হচ্ছে ই কো ইকোলজিক্যাল হাইরার্কির এরপরের যে নেক্সট যে লেভেল আছে তো তাকেই আমরা বলবো কমিউনিটি তো কমিউনিটি কাকে বলে ধরে দেখ কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া আছে এই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন ডিফারেন্ট স্পিসিসের ডিফারেন্ট পপুলেশান থাকবে এক্ষেত্রে দেখো রেড একটা পপুলেশান স্টার চিহ্ন একটা পপুলেশান গ্রিন পপুলেশান তাহলে কোনো পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন ডিফারেন্ট স্পিসিসের ডিফারেন্ট পপুলেশান যখন কনফাইন্ড থাকবে তো তখনই তাকে আমরা বলবো কমিউনিটি পপুলেশান অব ডিফারেন্ট স্পিসিস ইন এ লোকালিটি যেমন অল প্ল্যান্টস সমস্ত অ্যানিমালস অথবা মাইক্রো অর্গানিজম এই সবগুলোকে মিলেই তৈরি হয় কিন্তু কমিউনিটি তাহলে কমিউনিটি ইজ এন সাম অফ দ্য ডিফারেন্ট পপুলেশন অফ দ্য ডিফারেন্ট স্পিসিস ইন এ গিভেন লোকালিটি ইট দাস ইনক্লুড অল দ্য পপুলেশন ইন এ গিভেন এরিয়া তাহলে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়ার সমস্ত পপুলেশানকেই কিন্তু আমরা কমিউনিটি বলবো দে আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টারাক্ট লাইক দ্য কম্পিটিশান প্রিডিশান হোস্ট প্যারাসাইটিক ইন্টারাকশান এটসেট্রা তার মানে কোনো একটা পার্টিকুলার কমিউনিটির অন্তর্গত ইন্ডিভিজুয়ালগুলো নিজেদের মধ্যে ইন্টারাকশান করবে এবং যেমন বিভিন্ন রকমের ইন্টারাকশান হতে পারে কম্পিটিশান হতে পারে প্রিডিশান হতে পারে হোস্ট প্যারাসাইট ইন্টারাকশান হতে পারে অ্যান্ড অলসো ক্যান ইন্টারাক্ট থ্রু দ্য ট্রফিক তার মানে কি বিভিন্ন খাবারের ওপর ভিত্তি করে তাদের মধ্যে ইন্টারাকশান হতে পারে কেউ হয়তো হার্বি হার্বিভোরাস কেউ কার্নিভোরাস হতে পারে খাবারের জন্য একে অপরের ওপর নির্ভরশীল হয় তাহলে এই যে হায়ার আর কি লেভেল অফ হায়ার্কি সো দিস ইজ দ্য থার্ড লেভেল অফ ইকোলজিক্যাল হায়ার্কি অ্যান্ড দিস ইজ কল কমিউনিটি নেক্সট যে ইকোলজিক্যাল হায়ার কি তো তাকেই আমরা বলবো ইকোসিস্টেম দেখো ব্রিটিশ প্ল্যান্ট ইকোলজিস্ট এ জি ট্যান্সলে প্রথম এই ইকোসিস্টেম শব্দটা ব্যবহার করেছিলেন ইকোসিস্টেম হলো এমন একটা সিস্টেম যে সিস্টেমে বিভিন্ন লিভিং এবং নন লিভিং অর্গানিজমসগুলো একে অপরের সঙ্গে ইন্টারাকশান করে তো তাকেই আমরা বলবো ইকোসিস্টেম অ্যাকর্ডিং টু ট্যান্সলে ইট ইজ এ সিস্টেম ফর্ম বাই ইন্টারাকশান বিটুইন বায়োটিক কমিউনিটি অ্যান্ড দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট তো সান ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি অর্থাৎ কোনো ইকোসিস্টেমে সূর্যই কিন্তু শক্তির প্রধান কিন্তু মেন সোর্স রাইট এবং বিসাইড দ্য সান আদার সোর্স অফ দ্য এনার্জি ফর দ্য ন্যাচারাল ইকোসিস্টেম আর টাইডাল এনার্জি জিও থার্মাল এনার্জি তো ইকোসিস্টেমকে কিন্তু মেনটেন হতে গেলে অবশ্যই এনার্জির সাপ্লাই হতে হবে এবং সূর্যই প্রধানত মেন এনার্জি সোর্স হিসাবে কাজ করে এরপরে আমরা যে টার্ম দেখব তো সেটি হল ল্যান্ডস্কেপ একটু ল্যান্ডস্কেপ কাকে বলে দেখে নাও দেখো ইট ইজ এ ইউনিট অফ ল্যান্ড উইথ এ ন্যাচারাল বাউন্ডারি হ্যাভিং এ মোজাইক প্যাচেস তার মানে কি ল্যান্ডস্কেপ মানে কি ডিফারেন্ট ইকোসিস্টেম মিলেই কিন্তু তৈরি হয় ল্যান্ডস্কেপ ধরো দেখ তুমি ফরেস্ট দেখতে পাচ্ছ রিভার দেখতে পাচ্ছো মাউন্টেন দেখতে পাচ্ছ তাহলে কোনো পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন তুমি ডিফারেন্ট ইকোসিস্টেম দেখবে তখন অটোমেটিক্যালি কিন্তু তার সেনিক বিউটি কিন্তু অনেক বেড়ে যাবে তো একেই আমরা বলবো ল্যান্ডস্কেপ দিস প্যাচেস জেনারেলি রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট ইকোসিস্টেম তাহলে বিভিন্ন ইকোসিস্টেম নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ সো এই যে লেভেল অফ হায়ারের এটা ইকোসিস্টেমের পরে আসে রাইট তাহলে ইকোসিস্টেম ফরেস্ট একটা ইকোসিস্টেম রিভার একটা ইকোসিস্টেম মাউন্টেন একটা ইকোসিস্টেম অনেকগুলো ইকোসিস্টেম মিলে যেটা তৈরি হয় তো সেটাই হলো ল্যান্ডস্কেপ এখনও পর্যন্ত আমরা যেটা দেখলাম অনেকগুলো ইন্ডিভিজুয়াল মিলে যারা প্রধানত রিপ্রোডাক্টিভলি যারা প্রধানত আইসোলেটেড অন্য গ্রুপের থেকে এবং ফার্টাইল অফিং তৈরি করে তো তারা যেটা তৈরি করে সেটাই হচ্ছে স্পিসিস তারপরে আমরা যে লেভেল অফ হায়ারের দেখলাম তো সেটা হলো পপুলেশান তো পপুলেশান কি কোনো স্পিসিসের অন্তর্গত ইন্ডিভিজুয়াল যখন পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে তো তখনই তাকে বলা হয় পপুলেশান দুই ধরনের পপুলেশান আমরা দেখলাম একটা ইকোটাইপ এবং আর একটা ইকেট এবং পপুলেশানের পরে আমরা দেখলাম যে কমিউনিটি অর্থাৎ কোনো পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন ডিফারেন্ট স্পিসিসের ডিফারেন্ট পপুলেশান যখন থাকে তো তখনই তাকে আমরা বলব কমিউনিটি তারপরে আমরা যেটা দেখলাম তো সেটাই হচ্ছে ইকোসিস্টেম এক্ষেত্রে বায়োটিক কমিউনিটি এবং অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট মিলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ইকোসিস্টেম আর বিভিন্ন ইকোসিস্টেম মিলে যেটা তৈরি হয় তো সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপ এরপরে আমরা যে টার্ম দেখবো তো সেটাই হচ্ছে বায়োম দেখো ক্লিমেন্টস অ্যান্ড দ্য সেলফুড পুট এ কনসেপ্ট অন দ্য বায়োম ক্লিমেন্ট এবং সেলফোড প্রথম বায়োম কথাটা বলেছিলেন বায়োম কন্টেইন মেনি ইকোসিস্টেম বাটা ডিফাইন্ড বাই দা ক্লাইমেট সুতরাং এই জায়গাটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট তো বায়োম তাহলে বিভিন্ন ইকোসিস্টেম দিয়ে তৈরি হবে কিন্তু এই প্রত্যেকটা ইকোসিস্টেম ক্লাইমেট দ্বারা প্রভাবিত হবে যেমন তুন্দ্রা বায়ম প্রচন্ড ঠান্ডা জায়গাতে তুন্দ্রা বায়াম তৈরি হয় গরম যদি হয় ডেসার্ট বায়াম তৈরি হয় মেরিন বায়ম ট্রপিক্যাল রেন ফরেস্ট দ্যাট মিনস মেনি ইকোসিস্টেম অনেক ইকোসিস্টেম মিলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে বায়ম কিন্তু বায়ম প্রধানত নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত হয় লাস্ট লেভেল যে ইকোলজিক্যাল হায়রার কি আমরা দেখবো তো সেটাই হচ্ছে বায়োস্ফিয়ার অস্ট্রেলিয়ান জিওলজিস্ট এডওয়ার্ড সস পুস্ট দ্য কনসেপ্ট অফ দ্য বায়োস্ফিয়ার তো এডওয়ার্ড সস প্রথম বায়োস্ফিয়ার এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন এবং এক্ষেত্রে তিনি কি বলছেন অল দ্য রিজিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড হোয়াইট দ্য লিভিং অর্গানিজম অকার টুগেদার উইথ দেয়ার অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট ফ্রম দ্য বায়োস্ফিয়ার তাহলে পৃথিবীর যে জায়গাতেই জীব থাকবে সেটাই কিন্তু বায়োস্ফিয়ার তৈরি করে ইন শর্ট অল দ্য ইকোসিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড কনস্টিটিউট দ্য বায়োস্ফিয়ার অর ইকোস্ফিয়ার তাহলে পৃথিবীতে যত ইকোসিস্টেম আছে ইকোসিস্টেম মানে কি ইকোসিস্টেম মানে জীব থাকবে রাইট তাহলে যত ইকোসিস্টেম আছে সমস্ত ইকোসিস্টেম মিলে যেটা তৈরি তো সেটাই হচ্ছে বায়োস্ফিয়ার লাইফ তাহলে কোথায় পাওয়া যাবে দেখো সমুদ্রে ন মিটার একদম ডাউন পর্যন্ত পাওয়া যাবে বিলো দ্য সার্ফেস অফ দ্য ল্যান্ড মানে স্থলভূমিতে তিনশো মিটার নিচে পর্যন্ত অর্থাৎ সয়েল থেকে মিটার নিচে পর্যন্ত তুমি লাইফ পাবে আবার সমুদ্রে ন হাজার মিটার ডেপ পর্যন্ত তুমি লাইভ পাবে এবং এয়ারে পনেরো হাজার মিটার উচ্চতা পর্যন্ত তুমি লাইভ পাবে তো এই অংশগুলোই প্রধানত ইকোলজিক্যাল হায়ারার্কিতে তোমাদেরকে পড়তে হবে তো এর পরের দিন আমি আলোচনা করব দেখো ইকোলজি বুঝতে গেলে অবশ্যই কিন্তু ক্লাইমেট সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে তো এর পরের দিন আমি ক্লাইমেট সম্পর্কে আলোচনা করবো পৃথিবীর বিভিন্ন জায়গাতে কেন ডিফারেন্ট ক্লাইমেটিক রিজিয়ান তৈরি হয় পরের দিন এই সম্বন্ধে আলোচনা করবো আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকো সো থ্যাঙ্ক ইউ অ্যান্ড দ্যাটস ইট